নমস্কার নিউজ ভ্যানগার্ডের এই মুহূর্তের বিশেষ আলোচনায় আপনাদের স্বাগত। আমি অর্ণব রয়েছি আপনাদের সঙ্গে। এই মুহূর্তে যে বিশেষ আলোচনাটার দিকে নজর রাখব, কোভিডের কারণে অবশ্যই কিন্তু জনজীবন ব্যতিব্যস্ত, তার পাশাপাশি মধ্যবিত্তের হেসলে এমনিতেই টান পড়েছে এবং সেই জায়গাতে দেখা যাচ্ছে ইদানিংকালে দিনের পর দিন পেট্রোল ডিজেলের দাম কিন্তু বাড়ছে, যার ফলে পেট্রোলের দাম পেরিয়ে গেছে 100 ঘর, সেঞ্চুরি হাঁকিয়ে বসে আছে এক্সট্রা প্রিমিয়াম পেট্রোল। তার পাশাপাশি যেটা নর্মাল পেট্রোল রয়েছে সেটাও প্রায় সেঞ্চুরি ছুঁই ছুঁই অবস্থায় রয়েছে। এমত অবস্থায় এমনিতেই যারা বাইক বা গাড়ি চালান তাদের সমূহ সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। সেই জায়গাতে দেখা যাচ্ছে আগে যে পেট্রোল ভরে দূর দূরান্ত যাওয়া যেত, একটা ভালো কিলোমিটার সেখানে যেতে পারতেন তারা, দেখা যাচ্ছে এখন সেই পেট্রোল ভরতেই পকেট ফাঁকা হয়ে যাচ্ছে, এতটাই পেট্রোলের দাম দিনের পর দিন বেড়ে চলেছে। এবং এই পেট্রোলের দাম শুধুমাত্র এমন নয় যে প্রভাব ফেলছে যানবাহন যারা চালাচ্ছেন তাদের উপর, নিত্য প্রয়োজনীয় যে জিনিস রয়েছে সেগুলোর উপরও পড়ছে এই পেট্রোলের দাম। কিন্তু এই যে আপনি 100 টাকা দিচ্ছেন, প্রায় 100 টাকা দিচ্ছেন বা এক্সট্রা প্রিমিয়াম কিনলে 100 টাকা দিচ্ছেন, সেই পেট্রোলটা যে ঢোকাচ্ছেন বাইকে বা গাড়িতে সেটা পেট্রোলই ঢুকছে তো? যে ঘটনাটা আজকে অরুন্ধতী নগরের চারিপাড়া বাস স্ট্যান্ড সংলগ্ন শ্রীমা পেট্রোলিয়ামে দেখা গেল, যারা সেখানে পেট্রোল ভরতে গেছেন গাড়িতে বা বাইকে, তাদের পেট্রোল ট্যাঙ্কে পেট্রোলের বদলে জল ঢুকল। এবং আপনারা ভাবুন একবার, এই পেট্রোল কিনতেই আপনারা 1 লিটার পেট্রোলে 100 টাকা, প্রায় 100 টাকা দিতে হচ্ছে। সেই জায়গাতে পেট্রোল না ঢুকে যদি পেট্রোল ট্যাঙ্কে ঢুকছে জল, সেটা কেমন হয় ব্যাপারটা? এমনই চিত্র কিন্তু সীমা পেট্রোলিয়ামে আজ সকালবেলায় দেখা গেল। স্বাভাবিকভাবেই যারা গ্রাহকরা রয়েছেন, যারা গেছেন পেট্রোল ভরতে নিজের সাধের বাইকে বা সাধের গাড়িতে পেট্রোল ভরেছেন, দেখা যাচ্ছে সেই পেট্রোলটা ভরার পর থেকেই গাড়ি আর স্টার্ট হচ্ছে না বা বাইকও স্টার্ট হচ্ছে না। তড়িঘড়ি সেখানে মেকানিক্সের কাছে যাওয়া হয়, যারা যাচ্ছেন সেখানে গ্রাহকরা পেট্রোল নিতে শ্রীমা পেট্রোলিয়ামে, মেকানিক্স বলছেন যে বাইকের বা গাড়ির কোনো কলকবজা খারাপ হয়ে গেছে। ব্যাপারটা চেক করতে পরবর্তী সময় সেই গাড়ির চালক বাইক নিয়ে আসেন, একই রকম চিত্র বাইকেও দেখা যায়। তারপরে সন্দেহ হয় সেই পেট্রোল পাম্পের পেট্রোলের উপর, বোতলে ভরা হয় সেই পেট্রোল, দেখা যায় যে সেই পেট্রোলে জলের যে শতাংশ সেই শতাংশটাই বেশি, জলের পার্সেন্টেজ বেশি রয়েছে সেই পেট্রোলে। উপরের দিকে অল্প কিছু পেট্রোল এবং নিচের জায়গাটায় পুরোটাই জল। এই আশ্চর্যজনক চিত্র আজকে অরুন্ধতী নগরের শ্রীমা পেট্রোলিয়াম পাম্প থেকে উঠে এসেছে। প্রাথমিক অবস্থাতে যিনি অভিযোগটা করছেন, বেশ কয়েকজন গাড়ির চালক বাইকের চালক কিন্তু সেখানে রয়েছেন, তারা যে অভিযোগটা করছেন, প্রথমে এর আগের দিন তিনি গাড়িতে পেট্রোল ভরেছেন, গাড়ি স্টার্ট হওয়া বন্ধ হয়ে গেছে, ভেবেছেন যে হয়তো গাড়িতে কোনো সমস্যা রয়েছে, মেকানিক্সের কাছে নিয়ে গেছেন, মেকানিক বলছে গাড়ির কিছু কলকবজা খারাপ হয়ে গেছে। পরবর্তী দিন বাইক চালিয়ে এলেন বাইকে পেট্রোল ভরতে, বাইকের ট্যাঙ্ক ফুল করলেন, আবারও একই চিত্র, বাইকেরও স্টার্ট আর হচ্ছে না বাইক। তখনই কিন্তু বোতলে ভরে দেখা যায় যে পেট্রোল মিশ্রিত, জল মিশ্রিত পেট্রোল আসছে সেই পেট্রোল ট্যাঙ্ক থেকে। 100 টাকা পার লিটার পেট্রোল, সেই পেট্রোলের জায়গাতে যদি জল ভরে দেওয়া হয়, কি রকম রসিকতা সেটা, কি রকম প্রতারণা সেটা, সহজেই অনিমেয়। এই সমস্যা, এই সমস্যাজনক পরিস্থিতিতে আমরা রয়েছি। করোনার কালে অনেক সমস্যায় রয়েছে, প্রচুর মানুষের কাজ নেই সেখানে, যেই টাকাটা তারা রোজগার করতেন একটা সময় সেটা অর্ধেক হয়ে গেছে, তার উপরে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বাড়ছে, পেট্রোপণ্যের দাম বাড়ছে, এবং এই মুহূর্তে দাঁড়িয়ে যদি এই রকমের প্রতারণা সহ্য করতে হয় কিভাবে মানবেন আপনারা, সাধারণ মানুষ কিভাবে মেনে নেবে? সেই চিত্রটাই কিন্তু শ্রীমা পেট্রোলিয়াম থেকে উঠে এলো। এই বিষয়টা নিয়ে আজকে আলোচনা করছি আমরা, এবং সেই জায়গাতে যেটা অভিযোগ করছেন সেখানকার সাধারণ গ্রাহকরা, যারা সেই প্রতারণার শিকার হয়েছেন, যখন সেই মালিককে জানানো হয় যে এই রকম একটা কাণ্ড ঘটে গেছে তার পেট্রোল পাম্পে, সেই মালিক প্রথমে মানতেই নারাজ,
এমনভাবে পাল্টা তিনি অভিযোগটা করছেন যে যারা এইভাবে বলছেন যে পেট্রোলে কোনো অসুবিধা রয়েছে তারা মিথ্যে কথা বলছেন। তিনি তাদেরকে প্রাথমিক অবস্থায় তাড়িয়ে দেন এবং পরবর্তী সময় যখন প্রমাণ হাতের সামনে চলে আসে তখন কিন্তু তিনি আর মুখ লুকানোর জায়গা পাননি, তখন অবশেষে তাকে স্বীকার করতেই হয় যে তার পেট্রোল পাম্পেই কোনো গলদ রয়েছে। যদিও তিনি অকপটে কিন্তু সেটা বলছেন যে তার পেট্রোল ট্যাঙ্কে কোনো লিকেজ নেই যেখানে তিনি যেখানে মিশতে পারে জল এসে। তিনি পরোক্ষভাবে যে ট্যাঙ্কার দিয়ে পেট্রোল এসছে সেই ট্যাঙ্কারের উপর দোষটা চাপিয়ে দিয়েছেন, নিজের দোষ কিছুই নেই এমনটা কিন্তু তিনি বলে দিয়েছেন, পরোক্ষভাবে নিজের উপর থেকে পুরো দোষটা কিন্তু ঝেড়ে ফেলে দিয়েছেন। কিন্তু আদতে কি তিনি পারবেন এই দোষটা নিজের গায়ে থেকে ঝেড়ে ফেলে দিতে? তার পাশাপাশি যারা সেখানে পেট্রোল ভরেছেন, যারা পেট্রোল পাম্প থেকে নিজের বাইকের ট্যাঙ্কে পেট্রোল ভরেছেন বা গাড়ির ট্যাঙ্কে পেট্রোল ভরেছেন, তাদের গাড়ি বা বাইকের ক্ষতিগ্রস্ত হয়েছে সেই যানবাহনগুলো, সেই যানবাহনগুলোর মজুরি বা কে দেবে? সেই দাবিটাই কিন্তু করছেন সেখানকার সাধারণ মানুষ, সেই গ্রাহকরা সেই দাবিটাই কিন্তু করছেন। আজকে এই আলোচনা নিয়েই আমরা থাকবো, আপনারাও ফোন করতে পারেন 03-8123-8-4488, এই নম্বরে ফোন করে সরাসরি আপনাদের প্রশ্ন এবং মতামত কিন্তু অবশ্যই জানাতে পারেন। এই খবরটা প্রচারে আসতেই তৎক্ষণাৎ নিউজ ভ্যানগার্ডের পর্দায় সেই খবরটা প্রচারিত হয় এবং তার পরপরই গোটা রাজ্য জুড়ে গোটা শহর জুড়ে কিন্তু একটা চাঞ্চল্য বিরাজ করতে শুরু করে। এমনিতেই সমস্যায় রয়েছে আমরা প্রত্যেকে, মধ্যবিত্তের পকেট এমনিতেই কাটছে, তারপরে এই রকমের সিচুয়েশন কিভাবে মানতে পারে সাধারণ মানুষ এটাই কিন্তু একটা বড় প্রশ্ন হয়ে দাঁড়ায়। আপনারা দেখতে পাচ্ছেন সেই যে বোতলগুলো, বোতলগুলোর মধ্যে পেট্রোল ভরা হয়েছে, উপরের অংশে অল্প পরিমাণ সেখানে পেট্রোল রয়েছে, নিচের পুরোটা অংশই কিন্তু জলে ভর্তি রয়েছে। এবং এটা জল এবং তেলের কিন্তু একটা স্বাভাবিক ধর্ম যে জল এবং তেল আলাদা থাকে, এবং পুরো 1 লিটারের একটা বোতল, সেই বোতলে হয়তো বেশি থেকে বেশি হলে 400 ml পেট্রোল রয়েছে, বাকি পুরোটাই 600 থেকে 700 ml সেখানে দেখা যাচ্ছে পুরোটাই কিন্তু জল রয়েছে। অর্থাৎ জলের পরিসংখ্যান, জলের পার্সেন্টেজটাই কিন্তু বেশি এটা এই পেট্রোলের মধ্যে। এই প্রতারণা কোনোভাবেই কিন্তু মানতে পারছেন না সাধারণ মানুষ, এই জায়গাতে তারা সেখানে বিক্ষোভ প্রদর্শন করেন, খবর দেওয়া হয় পুলিশ আধিকারিকদের, খবর দেওয়া হয় সংবাদ মাধ্যমকে, যান সকলে ছুটে সেই বিষয়টাই কিন্তু তারা তুলে ধরেন সকলের সামনে। একজন দর্শক বন্ধু জুড়ে গেছেন আমাদের সঙ্গে, নমস্কার, কে বলছেন? হ্যালো, নমস্কার। নমস্কার, নমস্কার, শুনতে পাচ্ছি, বলুন। আচ্ছা, শুনলেন, ব্যাপার হচ্ছে এই টিভির মধ্যে যে দেখতেছি যে ট্যাঙ্কারের উপরে যে আপনারা যে দোষটা চাপাইছেন, ট্যাঙ্কার যখনই গাড়িটা আপলোড হয়, আপলোডের সময় আপনার হাইড্রোমিটার দিয়া মালটা চেকিং হয়, যে চেক করছে তারে ধরেন সে কিভাবে মধ্যে। প্রথমত একটা জিনিস জানিয়ে রাখি, ট্যাঙ্কারের উপর দোষটা কিন্তু আমরা চাপাইনি, ট্যাঙ্কারের উপর দোষটা চাপিয়েছেন যিনি পেট্রোল পাম্পের মালিক রয়েছেন। তিনি বলেছেন যে তার নিজের যে পেট্রোল পাম্প রয়েছে সেই ট্যাঙ্কারে কোনো লিকেজ নেই, তিনি দোষটা চাপিয়েছেন যে ট্যাঙ্কারে করে পেট্রোলটা এসছে সেটার উপর। এবার বলুন আপনি কি বলছেন। আচ্ছা, আমি বলছি এটাই, আমি একজন অয়েল টিকার ড্রাইভার, আমি আপনার সাথে চ্যালেঞ্জ করে বললাম, আগরতলা শহর কি ত্রিপুরা প্রতিটা পাম্পে আমরা যাই, কিন্তু যে পাম্পেই যাই সেই পাম্পে আপনার এই হাইড্রোমিটার আছে, ডিএনটিপি দেখে এবং কোয়ালিটি এন্ড কোয়ান্টিটি দুটোই তারা চেক করার পরে আমরা যে লাইট থেকে আপনার তেলটা আনলোড হয় সেদিকে 1 বালতি 2 বালতি করি, আমরা 3 বালতি 6 বালতি পেট্রোল বার করি, ডিজেল বার করি। আচ্ছা, এবং এটার মধ্যে যদি জল পাওয়া যায় তাহলে সাথে সাথে গাড়ির উপরেই মালিকটা। আচ্ছা, কিন্তু যেহেতু পেট্রোলটা চেকিং হয়েছে, আপনার হাইড্রোমিটার দিয়ে চেক করছে, বিভিন্ন ধরনের উপায় চেক করছে, তারপরে আপনার তারা রাখে সিম্পল বসাছে, আপনার সিম্পল বসে সিম্পল রাখে, বুঝলাম, এরপরে কিভাবে ট্রিগারের উপরে দুটা পাইলো? অর্থাৎ আপনি বলছেন, আপনি যেটা বললেন যে ট্যাঙ্কারে যদি কোনো ত্রুটি থাকে
তাহলে সেটা চেকিং এর সময় ধরা পড়বে, মানে যেখানে পেট্রোল পাম্পের যে ট্যাঙ্কারটা রয়েছে সেই ট্যাঙ্কারে ঢোকানোর আগে যে গাড়ি দিয়ে এসছে সেখানে চেকিং করেই তারপর ঢোকানো হয়, সেই কথাই বলছেন আপনি? একদম, অসংখ্য ধন্যবাদ, আপনি ফোন করেছেন, অসংখ্য ধন্যবাদ। একজন দর্শক বন্ধু ফোন করলেন এবং তিনি জানালেন যে তিনি নিজেও এমন এক পেট্রোল ট্যাঙ্কারের চালক, তিনি প্রত্যেক শহরের প্রত্যেকটা এমন পেট্রোল পাম্পে তিনি যান এবং সেখানে পেট্রোল ডেলিভারি করে আসেন। যে কথাটা তিনি জানালেন যে প্রত্যেকটা পেট্রোল পাম্পে যখন যাওয়া হয় গাড়ি নিয়ে, পেট্রোলটা পেট্রোল পাম্পের ট্যাঙ্কারে ট্রান্সফার করার আগে গাড়িগুলো কিন্তু চেক করা হয়, বিভিন্ন ধরনের এক্সামিনেশনের পরেই কিন্তু সেটাকে সেই পেট্রোল ট্যাঙ্কারে, অর্থাৎ পেট্রোল পাম্পের ট্যাঙ্কারে কিন্তু ট্রান্সফার করা হয় গাড়ির ট্যাঙ্কার থেকে। অর্থাৎ সেই জায়গাতে ট্যাঙ্কারের মধ্যে কোনো গলদ রয়েছে বা থাকতে পারে এমনটা কিন্তু হতেই পারে না, তিনি কিন্তু এই জিনিসটা চ্যালেঞ্জ করে বললেন। এবং এই বিষয়টা নিয়েই কিন্তু আজকের আমাদের এই আলোচনা। যে কোনো পেট্রোল পাম্পে যাওয়ার সময় যখন ট্যাঙ্কার থেকে নেওয়া হয় চেক কিন্তু করা হয়, কিন্তু যে কথাটা মালিক বললেন নিজের উপর থেকে দোষটা কিন্তু সরিয়ে দিলেন, এই বিষয়টা তদন্ত অবশ্যই কিন্তু হওয়া দরকার। আরো একজন দর্শক বন্ধু জুড়ে গেছেন আমাদের সঙ্গে, নমস্কার, কে বলছেন? নমস্কার, আমি ধর্মনগর থেকে বলছি। নমস্কার, দেবরাজ বড়চড়জি। যেহেতু আমি ধর্মনগর থেকে বলছি, আমার ওখানে ইন্ডিয়ান অয়েল এবং আসাম অয়েলের দুটো বড় বড় পেট্রোলিয়াম এজেন্সি আছে। তো প্রথম ওখানে তেল যেগুলো আসে সেগুলো তারা ডেন্সিটি কতটুকু আছে, তেলের পরিমাপ কতগুলো আছে সেগুলো মেপে তারপরে এজেন্সি গুলোতে পাঠায়, মানে পাম্প গুলোতে পাঠায়। পাম্প গুলোতে পাঠানোর পরে নিয়ম যেগুলো বলছি, পাম্প গুলো অ্যাকর্ডিং যে সার্টিফাই কপি আছে তার ডেন্সিটি বা যা যা ক্রাইটেরিয়া আছে সেগুলো মেপে তারপরে ওদের আন্ডারওয়ার যে ট্যাঙ্ক গুলো আছে সেগুলোতে ঢোকানো হয়। সেক্ষেত্রে উনি যে বললেন পুরো মিথ্যে বললেন, ওটা হবেই না। একদম, অসংখ্য ধন্যবাদ ফোন করার জন্য, দিয়ে দিলাম। অসংখ্য ধন্যবাদ ফোন করার জন্য। যে বিষয়টা নিয়ে আমরা আলোচনাটা করছি, অবশ্যই এই পেট্রোল পাম্প থেকে জল মিশ্রিত পেট্রোল বেরিয়ে এসেছে, কথায় আছে যে তেলে জলে মিশ খায় না, এবং সেটা হলোটাও কিন্তু তাই। অবশেষে এ ব্যক্তির সাধের পেট্রোল পাম্প সিল হয়ে গেল, এবং যে বিষয়টা, যেই দাবিটা তিনি করছেন যে পেট্রোল ট্যাঙ্কারের উপর দোষটা চাপিয়ে নিজের উপর থেকে সেই দোষটা সরিয়ে দেওয়ার চেষ্টা করছেন, সেটা যে কতটা ভুল সেটা কিন্তু অবশ্যই প্রমাণিত। আমাদের কাছে দুজন দর্শক বন্ধু ফোন করলেন, তারাও কিন্তু সেই নিয়মটাই জানালেন যে কিভাবে চেকিংটা হয়, অর্থাৎ কোনোভাবেই এই বিষয়টা কিন্তু মানা যাচ্ছে না, তিনি যেই যুক্তিটা, পেট্রোল পাম্পের মালিক যে যুক্তিটা দিচ্ছেন। আরো একজন দর্শক বন্ধু রয়েছেন আমাদের সঙ্গে, নমস্কার, কে বলছেন? নমস্কার, আমি বলতে চাই যেহেতু এটা নিয়ে একবার যেহেতু উঠেছে দাবি, হ্যাঁ আমি আমার তরফ থেকে দাবি থাকবে প্রত্যেক ত্রিপুরা রাজ্যের প্রত্যেকটি বিওটিতে যাতে এইভাবে এখন একটি তল্লাশি চালানো হয়, কোনো নম্বরই কোনো জল মেশানো হচ্ছে কিনা, এটাই আমাদের দাবি থাকবে। কেননা আমাদের যানবাহনে কিন্তু বড় দাম আছে, টুইলার বলুন, ফোর হুইলার বলুন, সব কিছু। এভাবে যদি আমরা ঢুকিয়ে যদি যানবাহন চালাতে থাকি কিন্তু যানবাহন কিন্তু আস্তে আস্তে একটু দিকেই যাবে। তো আমার দাবি থাকবে প্রত্যেকটি বিওটিতে এইগুলি পরীক্ষা নিরীক্ষা করার জন্য। অসংখ্য ধন্যবাদ। অবশ্যই এই পেট্রোল পাম্প গুলো নিয়ে কিন্তু স্বাভাবিকভাবে অনেক অভিযোগই কিন্তু থাকে। আমরা আজকের যে বিষয়টা, আজকের যে বিষয়টা, সেখানে কিন্তু শ্রীমা পেট্রোলিয়াম পাম্পে দেখা যাচ্ছে যে জল মিশ্রিত পেট্রোল দেখা গেছে। এই বিষয়টাকে কেন্দ্র করে স্বাভাবিকভাবেই সাধারণ মানুষ কিন্তু অনেকটাই ক্ষোভান্বিত হয়েছেন, যদিও পরবর্তী সময় কিন্তু সেই পেট্রোল পাম্পকে সিল করে দেওয়া হয়েছে প্রশাসনের পক্ষ থেকে। এই মুহূর্তে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, থাকবো আলোচনায়, সঙ্গে থাকবেন আপনারাও। নিয়ে নিচ্ছি একটি ছোট্ট বিজ্ঞাপন বিরতি।